আমরা বিবেকানন্দ সেবা সমিতি সেখানে ভাইরা সবাই মিলে ঠিক করেছে যে আজকে আমরা স্বামী বিবেকানন্দের কথা শুনব কিছু কথা শুনব কিন্তু কাদের সঙ্গে আমরা সেই কথাটা ভাগ করে নেব অনেক মানুষের সঙ্গে বেশ বড় বড় মানুষ কারো বয়স হয়তো দশ কারো এগারো কারো বারো কারো তেরো কারো চোদ্দ এই ধরনের ওই দশ এগারো বারো তেরো বছরের ছেলে মেয়েরা তোমরা এই যে প্রত্যেক দিন যখন স্কুল খোলা থাকে স্কুলে যাও বিকেল বেলায় মাঠে খেলতে যাও দৌড়ো স্কুল থেকে এসেই হয়তো খিদে পায় একটু মুড়ি হোক রুটি হোক বাড়িতে কিছু খাও কিন্তু যখন বাড়িতে এসে তোমরা খাচ্ছ তোমরা স্কুলে আনন্দ করলে কত জায়গায় মিড ডে মিলের ব্যাপার রয়েছে তারপর অনেকে আবার একটু টিফিনও সঙ্গে রাখে সব হলো এরপরে খিদেও পেল আবার বাড়িতে এসে মায়ের কাছে কিছু খেলে আবার খেলতে গেলে মাঠ থেকে ফিরলে আসার পরে তোমরা যখন একটু পড়াশোনা করছো আবার রাত্রেবেলায় মায়ের কাছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে এই যখন বিকেল বেলায় ফিরে এসে মাকে বলছো মা কিছু খেতে দাও খুব খিদে পেয়েছে মাঝে মাঝে যদি এমনি মনে হয় তোমাদের আচ্ছা মা দুপুরে খেয়েছিল কিনা সেটা তো জানি না এমন তো হতে পারে যে হয়তো একটাই মাছ ছিল এক টুকরো মাছ তোমার জন্যই রেখে দিয়েছে মা খাননি তুমি দেখলে এসে মাছটা খুব ভালো হয়েছে তখন কি খেতে খেতে মাকে বললে মা তুমি মাছ খেয়েছো না তুই আমার জন্যই শুধু রেখেছ আসলে যখন তুমি দেখবে মাকে জিজ্ঞেস করবে না মায়ের খুব আনন্দ হয় মাকে তুমি জিজ্ঞেস না করলেও মায়ের কোনো কষ্ট হবে তা নয় কিন্তু মাকে একটু আনন্দ দেওয়া গেল কারণ ওই যে মা তোমার জন্য করে রেখে দিচ্ছেন আবার তুমি কখন মুড়ি খাবে কখন রুটি তরকারি খাবে কখন তুমি শুতে যাবে সমস্ত নজর রাখছেন আর তুমিও যখন এই মায়ের কথা একটু ভাবছ তখন দেখবে তোমারও খুব আনন্দ হচ্ছে স্কুলে গেলে দেখবে বন্ধুদের কথা ভাববে বাড়িতে এসেও ভাববে যাচা ওই বন্ধুটা আজকে তো দিদিমোন এগুলো করাচ্ছিলেন কি কোনো মাস্টার ভাষা এগুলো করিয়েছেন এগুলো পড়াচ্ছিলেন কিন্তু আমার ওই বন্ধুটা না কেমন মনে হচ্ছিল যেন অবাক হয়ে তাকিয়ে আছে ওই দিদি বোনের দিকে মাস্টার বসার দিকে মনে হচ্ছে বুঝতে পারছিল না তোমার নজরে পড়েছে এবার নজরে পড়ার পর তোমার রাত্রে বেলায় না খুব মনে হচ্ছে আর তোমাদের কাছে তো তোর ছোট ছোট ছেলে মেয়ে ফাইভে পড়ো সিক্সে পড়ো তোমরা কি করে তোমাদের কাছে তার মোবাইল ফোন নেই যে তোমরা তাড়াতাড়ি করে ফোন করে নেবে সব সময় সেটা সম্ভব নয় কখনো কখনো এটা হতে পারে বাড়িতে যে ফোনটা আছে আর ওই বন্ধুর বাড়িতেও হয়তো একজনের ফোন আছে সেখানে হয়তো একটু জিজ্ঞেস করা যায় তাই বেশিরভাগ ক্ষেত্রে কি হবে পরের দিন যখন স্কুলে গেলে তখন ওই বন্ধুটাকে বললে হ্যারি কালকে যে ওই ক্লাসে হচ্ছিল ওই অঙ্কগুলো তুই বুঝতে পারছিলিস না তুমি সিক্সে পড়ো ও তখন কেমন লজ্জা লজ্জা করছে বলছে বল না তুই সত্যি করে বল না আমার মনে হচ্ছিল তখন ও বলল হ্যাঁ রে কালকে এগুলো খুব কঠিন লাগছিল আমি রাত্রে তো ভয়ে ঘুমোতেই পারছিলাম না ভাবছি আমি কি করে পারবো আর আমি দিদিমণিকে কি করে বারবার বলবো আমার জন্য উনি কতবার বোঝাবেন আর ভয়ও লাগে তখন তুই বললে তোর ভয় কি আছে রে ওরে আমি তোকে আমি এগুলো কাল বুঝতে পেরেছি চ তোকে আজকে পৌঁছাবো সেদিন ধরো শনিবার কাল তো রবিবার ছুটির দিন তোর বাড়িতে যাব আর তোর বাড়িতে গিয়ে আজকে বেলায় বুঝিয়ে দিয়ে আসবো সন্ধ্যাবেলায় এবার তুমি এটাও জানো যে ওই তোমার বন্ধুটি সেই ছেলেটি হয়তো তাদের বাড়িতে খুব কষ্ট ছেলেটি হয়তো বাবা নেই মা কোন রকমে কষ্ট করে এই কারো বাড়িতে একটু বাসন মাঝে এইসব টুকটাক কাজ করে কোন রকমের চালায় আর তোমাদের বাড়িতে সেদিন তালের ফুলুরি হয়েছে আর তালের ফুলুরি তুমি মাকে বললে মা আমাকে একটু বেশি করে দাও তো আমি ওই একটু বন্ধুর বাড়ি বেড়াতে যাব আমাকে একটা বাক্সে দাও তো তালের ফুলুরি তালের ফুলুরি নিয়ে গেলে তালের লুচি হয়েছে নিয়ে গেলে গিয়ে ওখানে গিয়ে বললে তালের ফুলুরি খেতে খেতে অঙ্ক করব। ওই ছেলেটা হয়তো একদিনও তাল খেতে পারতো না তাও হতে পারত ওরও তো তোমার মতো তালের লুচি খেতে ইচ্ছে করে তোমার মনে হলো আমি যাই ওকে অঙ্কটাও বুঝিয়ে দেব আর আমরা দুজনে ভাগ করে এই তালের লুচি তালের ফুলুরি ফুল কি আনন্দ হবে বলতো এগুলো আমরা শিখলাম জানো কি তার নাম হচ্ছে বিবেকানন্দ আঠেরোশো তেষট্টি সালে জন্মেছেন তোমরা জানো বারোই জানুয়ারি তিনি ওই ছোট থেকেই বন্ধুদের সঙ্গে খুব গল্প করতেন খেলতেন আনন্দ করতেন খুব তোমরাও বন্ধুদের সঙ্গে খুব গল্প করবে খেলবে আনন্দ করবে আবার মাঝে মাঝে উনি কি করতেন জানো দুটো বন্ধুর মধ্যে ঝগড়া লেগে যেত তখন উনি গিয়ে আবার ঝগড়াটা মিটিয়ে দিতেন নিজেও ছোট সবাই তো একই বয়সী সব ওই আট ন বছর দশ বছরের ছেলে ওইসব করতেন আবার হয়তো নিজেদের মধ্যে খেলছেন রাজা হয়েছেন একটা বেশ কাপড় পরেছেন আর তখন একজন না ওই ভিকিরি তিনি এসছেন এসে বলছেন আমি কিছু পেতে পারি ওনার যে কাপড়টা পরেছিলেন সেই কাপড়টা খুলে গিয়ে তার হাতে দিয়ে দিচ্ছেন কি শেখাচ্ছেন তিনি তোমাকে বলছেন না তুমি কাপড়টা দিয়ে দাও কিন্তু তিনি এটা বলছেন যে যখন একজন কেউ আসবেন তোমরাই এই যে বলছিলাম তোমরা তালের ফুলুরি খাচ্ছ তালের লুচি খাচ্ছ এমন তো হতে পারে তোমাদের বাড়িতে হয়তো একজন বুড়ি মা খুব গরিব তিনি হয়তো এসেছেন তাকে তুমি নিজের মাকে বললে মা ওই দিদাকে বুড়ি মা তো তিনি তোমার দিদা ওই দিদাকে একটু খাওয়াও তো কি সুন্দর তুমি তৈরি করেছো দেখবে ওই বুড়ি মা তোমাকে কত খুশি হয়ে তোমায় কত আশীর্বাদ করছেন স্বামী বিবেকানন্দ ওই ছোটবেলায় এমনি করতেন বড় হয়ে এই যে তিনি এক মহা মানব হয়েছেন ওই ছোট থেকে কিন্তু করেছেন তোমরা কেউ সিক্স পড়ো কেউ সেবেনে পড়ো তোমরা ভাবতে পারো আমরা আর কত বছরের ছেলে এই বারো তেরো বছরের ছেলে আমরা আর কি করব আমরা কি পাবড়া গ্রামটাকে বেশ সুন্দর করে দেব। বা তুমি যদি মেজিয়ার ছেলে হও তুমি যদি ভাবো মেজিয়াটাকে ঠিক করে দেব আসলে কি জানো তো আমরা কোনো জায়গাটাকে পাল্টে দেব না আমরা যেটা করতে পারি আমরা নিজেকে পাল্টাতে পারি কি করে বলো এসো একটু গল্প শুনি তোমরা স্কুলে যাও আর স্কুলে এটা কিন্তু হয় মিথ্যে কথা বলে লাভ নেই আমি জানি তোমাদের মুখগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছি মানে কারণ তোমরা এত ভালো ভালো দেখতে পাওয়া যায় বিষয়টা কি তোমরা যখন স্কুলে যাও অনেক সময় একটা ক্লাসে একজন স্যার ক্লাস নিয়ে চলে গেলেন ঘন্টা পড়ে গেল ঢং ঢং এবার উনি চলে গেলেন আবার আরেকজন মাস্টার বসে আসছেন তার মাঝে 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 একটু সময় ফাঁকা থাকে তো তখন তোমরাই চিৎকার করছো বেঞ্চের বসে গল্প গুজব করছো হই হৈ করছো তখন হঠাৎ করে মাস্টার মশাই ঢুকে পড়েছে আর তখন তো চুপ করে গেছে কিন্তু তিন চারজন ছেলে গল্প চালিয়ে যাচ্ছে কেন ওই তিন চার জনের মধ্যে একজন আছে ও এত সুন্দর গল্প বলে যে তোমরা গিয়ে ওকে ঘিরে ধরো তো কেউ গল্প করে কেউ চিৎকার করে যে যার নিজের মতো কিন্তু মাস্টার মশাই ঢুকেছেন দেখে সবাই চুপ করে গেছে সবাই দাঁড়িয়ে গেছ তিনি বললেন বসো 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 তোমরা বসে পড়লে যেমন নিয়ম এবার ওই তিন চারজন তখন একটু গল্প টুকটুক টুকটুক করে চালিয়ে যাচ্ছে মানে একজন করছে বাকিটা শুনছে এবার উনি ক্লাস নেওয়া শুরু করেছেন বোর্ডে কিছু করাচ্ছেন হঠাৎ করে না কানে ফিসফিস 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 আওয়াজ আসছে ওনার তখন মনে হলো যে আচ্ছা কে করছে আমার ক্লাসে তার রাগ হয়ে গেছে স্বাভাবিক পড়াচ্ছেন মানে বোঝাবেন এরা মন দিচ্ছে না তিনি ঘুরে তাকিয়ে এবারে বলছেন কে কথা বলছি রে সবাইকে দাঁড় বলে আমি কি বলতে হবে এবার কেউ হয়তো মন দেয়নি কেউ কেউ তো ওই গল্পে মত্ত ছিল তারা মন দেবে থেকে। তারা তো সব ওই গল্পের বিষয়টা জিজ্ঞেস করলে বলে দিত আর মাস্টার মশাই তো জিজ্ঞেস করছেন আমি কি পড়াচ্ছিলাম দু চারটে কথা বলেছেন এবারে উনি সবাইকে যখন জিজ্ঞেস করছেন তোমাদের মধ্যে এ যে গল্প করছিল সে ধরো খুব বুদ্ধিমান ছেলে সে পড়াটা যে পড়াটা হয়েছে উনি পড়াচ্ছেন সেটা হয়তো আগের দিন কোনো কারণে বাড়িতে পড়েছে বাবার কাছে পড়েছে কাকার কাছে পড়েছে বইয়ে পড়েছে কোনো মাস্টার মশাইয়ের কাছে বুঝেছে এবারে সে বলে দিয়েছে আর বুদ্ধিমান ছেলেও তখন ক্লাসে মাস্টার মশাই বললেন তুমি বসে পড়ো আর বাকি সবাই দাঁড়িয়ে থাকবে শাস্তি তখন অন্যদের এ যখন জিজ্ঞেস করছে তোমাদের গল্পটা কে করছিল কে ওরা সবাই ওই ছেলেটাকে দেখিয়েছে তখন তোমরা তো ওই ছেলেটাকে দেখিয়েছো মিথ্যে কথা বলনি। কিন্তু মাস্টার মশাই বলছে না তুমি বসো তখন তোমাদের মধ্যে যে ছেলেটি উত্তর দিতে পেরেছো সত্যি করে বলো তো তুমি তখন কি করবে তুমি বসে পড়বে না তুমি দাঁড়িয়ে উঠে বলবে না আমি আমার বন্ধুদের সঙ্গে আমিও দাঁড়িয়ে থাকব কেন কারণ আমি গল্প করছিলাম তাই তো ওরা আমার গল্প শুনছিল আপনার পড়ায় মন দিতে পারেনি তাহলে ওদের দোষ কি আমার কি কম দোষ আমি গল্প করছিলাম তাহলে আমার বেশি অপরাধ এটা কি তোমরা বলতে পারবে সাধারণভাবে আমরা পারবো না কেন পারি না জানো তো তোমার মনে হবে আরে আমি তো পড়াটা পেরে গেছি আমাকে স্যার বলেছে বলেছেন বসে যাব ওরা পারেনি ওরা দাঁড়িয়ে থাকুক তখন কিন্তু আমার বন্ধু এই ভাবনাটা থাকে না আমার তখন মনে হচ্ছে বেশ হয়েছে তোরা পড়িস না সে তোরা পারলি না শাস্তি খা দাঁড়িয়ে থাক আধ ঘন্টা এখন যদি ক্লাস হয় আধ ঘন্টা দাঁড়িয়ে থাক এইটা আমাদের বেশিরভাগেরই মনে হয় আমরা কার কাছ থেকে শিক্ষা নিচ্ছি স্বামী বিবেকানন্দ জানো তো এমনি ঘটনা স্বামী বিবেকানন্দ ওই ছোটবেলায় তোমাদের মতো যখন ছোট ছিলেন তখন স্কুলে একবার হয়েছিল ঠিক একদম এই ঘটনা আর সব থেকে ভালো গল্প বলতে পারতেন স্বামী বিবেকানন্দ তার নাম ছিল তখন নরেন্দ্রনাথ দত্ত তার বাবার নাম বিশ্বনাথ দত্ত মায়ের নাম ভুবনেশ্বরী দেবী এই যে নরেন্দ্রনাথ দত্ত ছোটবেলায় বিলে বিলে থেকে নরেন্দ্রনাথ আর তারপরে বিবেকানন্দ আমরা যার কথা স্মরণ করছি যাকে আমরা শ্রদ্ধা করি আমরা সব সময় মনে মনে ভাবি যে আমাদেরকে স্বামী বিবেকানন্দ ও মতো হতে হবে ঘাবড়ে যেও না স্বামী বিবেকানন্দের মতো আমরা হতে পারবো তোমরা হতে পারবে গো কেন এই কথাটা কে বলেছেন তো স্বামী বিবেকানন্দই বলে গেছেন তোমরাই এক একজন বিবেকানন্দ হয়ে উঠতে পারো তোমরা কি করবে বলতো বিবেকানন্দ যখন স্কুলে অমনি হয়েছিল তখন উনি ওনাকে মাস্টার বাসায় ঠিক একই কথা বলেছিলেন নরেন তুই বস আর বাকিরা সব দাঁড়িয়ে থাকবে তখন নরেন কিন্তু উঠে দাঁড়িয়ে বললেন যে না আমিও দাঁড়িয়ে থাকব আমার বন্ধুরা যেহেতু দাঁড়িয়ে থাকবে আর আমি তো গল্পটা করছিলাম তার মানে নরেন্দ্রনাথ দত্ত আমাদের স্বামী বিবেকানন্দ তিনি বন্ধুদেরকে ভালোবাসতেন তাই তিনি বললেন যে আমি যদি গল্প না করতাম ওরা তো পড়ায় মন দিত তাহলে অন্যায়টা তো আমারই হয়েছে তাহলে তোমাদের মধ্যে যদি কেউ ভালো গল্প করো খুব ভালো জিনিস কিন্তু ওই স্যার ঢুকে গেছেন তখনও গল্পটা চালিয়ে যাচ্ছ তারপর যদি শাস্তি পেতে হয় তাহলে তুমিও কিন্তু বন্ধুদের সঙ্গে একইভাবে দাঁড়িয়ে থেকে বলবে স্যার আমি তো অন্যায় করেছি আমি গল্প না করলে ওরা তো পড়াটাই মন দিত আপনি যা প্রশ্ন করছিলেন সেটার উত্তর তো ওরা দিতে পারতো ওরা উত্তর দিতে পারেনি এর জন্য তো আমি দায়ী মানে এই যে বন্ধু প্রীতি বন্ধুর সঙ্গে খেলবে আনন্দ করবে আবার বন্ধুদেরকে অসুবিধায় ফেলে দিও না অসুবিধায় কে সত্যিকারের বন্ধু জানো যে অসুবিধার সময় দরকারের সময় তুমি যদি সত্যি কারো পাশে থাকো তাহলে তুমি তার বন্ধু সে ওই যে পড়াটা বুঝতে পারেনি তুমি গিয়ে তার বাড়িতে চলে গেলে তুমি ওই তালের ফুলুরি লুচি নিয়ে গিয়ে তার সঙ্গে খেতে খেতে তাকে অঙ্কগুলো বুঝিয়ে দিলে ওর সহজ লাগলো রবিবার বাদ দিয়ে সোমবারে যখন ওই দিদিবণী বা স্যার ওই যেগুলো বাড়িতে করতে দিয়েছে ওই ছেলেটিও করে নিয়ে গেছে তার কি আনন্দ হচ্ছে বলতো যে সেও অঙ্কগুলো বুঝে গেল কিন্তু আমার মনে হয় তুমি একবার ভেবে দেখো তোমার আনন্দ বেশি হবে তখন তুমি বলবে আমার তো এখন বয়স এগারো আর আমার যখন পঁচিশ বছর বয়স হবে তখন কি আমি বন্ধুকে অঙ্ক দেখাতে যাব তখন এখন অঙ্ক দেখালে কেন ওর অঙ্ক দেখানোটা দরকার ছিল আর তখন তোমার যদি ওই বন্ধুটা কোনো কাজ করছে না ধরো চাকরি পায়নি। তার বাড়িতে খুব টাকা পয়সার দরকার আর তুমি চাকরি পেয়েছ তখন তোমার বন্ধুটাকে তুমি তো কিছু টাকা দিতে পারো যাতে ওর বাড়িতে যে অসুবিধাগুলো সেটা ওই টাকা খরচ করে কিছুটা যাতে ব্যবস্থা হয় হয়তো দেখলে তারই বাড়িতে তার মা হয়তো অসুস্থ ওষুধ কিনতে পারছে না সে তো চাকরি করে না তুমি তো চাকরি করছো গো তুমি একটু টাকা দিলে সে ওষুধটা কিনতে পারলো তার মা তিনি তোমার মানন। তোমার মা আর তার মায়ের মধ্যে তফাৎ কি মা কাকিমা সবাই তো একই গো এই যে তুমি যদি আজকে স্বামী বিবেকানন্দ আমাদেরকে যে শেখাচ্ছেন তোমাদেরকে কি সুন্দর করে শেখাচ্ছেন বলো তুমি আজকে বন্ধুকে অঙ্ক দেখিয়েছ আজ অঙ্কের দরকার ওর তো টাকার দরকার নেই আর তখন দরকার হতে পারে ওর মায়ের ওষুধের তখনও তুমি এগিয়ে গিয়ে ওর মাকে ওষুধ কিনে দেবে কারণ তখন তুমি চাকরি করছো যদি না করো আরো দুজনের কাছ থেকে সাহায্য চাইবে নিয়ে তাকে দিয়ে আসবে সব থেকে বড় কথা হচ্ছে স্বামীজি যখন ছোট ছিলেন তোমাদের মতো আরেকটি ঘটনা মনে পড়ছে তোমাদেরও খুব ভাল লাগবে তোমরাই না ছোট ছোট তোমরা ছোট তো তোমরা স্বামীজি যখন তিরিশ বছর বয়সে কি করেছেন ওটা পড়বে নিশ্চয়ই পড়বে কি তোমরা উনি দশ এগারো বছর বয়সে কি করেছেন ওটাও পড়বে উনি পড়াশোনা করতেন খুব মন দিয়ে তোমরা পড়াশোনা করার সময় ওই মনটা দেবে উনি একবার একটু পড়ে নিলেই সব মুখস্থ হয়ে যেত তুই বলবে আমাদের তো হয় না তোমাদের হবে স্বামী বিবেকানন্দ বলছেন কি করতে হবে জানো তো তুমি যদি আধ ঘন্টা পড়তে বসো স্বামীজি এটা করতেন একদম এমন মনটা ওখানে রাখতেন মানে তোমার সামনে দিয়ে হয়তো বাজরা বাজাতে বাজাতে চলে গেলো তোমার গ্রামের মধ্যে দিয়ে হয়তো মনসা পুজো আছে কি কোনো পুজো আছে বাজনা বাজাতে বাজাতে চলে গেল কি তোমার ওই দিকে খেয়াল নেই পরে তোমাকে মা বলছে কি সুন্দর বাজনা বাজাচ্ছিল তাই নাকি আমি জানি না তো মানে তুমি যদি পড়াতে একেবারে মন দাও ওই যেমন ভাবে ফুটবল খেলতে গিয়ে মন দাও তখন কিন্তু বলটাকে যখন নিয়ে যাচ্ছ তখন মনটা কিন্তু বলে থাকে যখন ক্রিকেট খেলো ভলিবল খেলো যখন দৌড়োতে যাও মন থাকে না সেই মনটা কিন্তু দিতে হবে তো স্বামীজি খুব মন দিতেন পড়াশোনায় আর কি করতেন বলতো ওই নিজে বুঝতেন অন্যদেরকে বুঝিয়ে দিতেন তুমিও বুঝিয়ে দেবে তুমিও তুমি বলে আচ্ছা আমি যদি বুঝতে না পারি তোমাকেও দেখবে কেউ না কেউ বুঝিয়ে দিচ্ছে কারণ তুমি মানে কি তোমরা সবাই তো এই যে এতজন তোমরা ছোট ছোট ছেলেমেয়েরা সুন্দরভাবে স্বামী বিবেকানন্দের কথা শুনছো ভাবো তো তোমরা বলবে আচ্ছা আমরা গাছে উঠতে পারি জানেন আমরা গাছে উঠতে পারি বড় বড় উঁচু গাছে উঠে যাব আমরা সাঁতার কাটতে জানি আমরা মারামারি করতে পারি কুস্তি করতে পারি আমরা ডাঙ্গুলি খেলতে পারি আমরা কত কি করতে পারি তোমরা যেগুলো করতে পারো স্বামী বিবেকানন্দ সবগুলোই করতে পারতেন আর বরং তোমরা যদি একটু মারামারি কুস্তি না করো তোমরা একটু ব্যায়াম না করো ফুটবল না খেলো না দৌড়ো না উনি খুব রাগ করবেন উনি বলছেন এগুলো করতে হবে কেন বলতো তুমি যদি খেলাধুলা করো শরীরটা ভালো থাকবে সেই এমন হবে যে তোমাকে লোকে ফুটবল বলবে না তুমি তো ফুটবল খেলো তুমি ফুটবল হবে না আর শক্ত শরীর ফলে তোমার ওই সর্দি কাশি এরা যখন আসবে না সেদিন আবার এই শরীরটা কি শক্ত ও আবার চলে যাবে ঢুকতেই পারবে না আসলে তোমাদের এগুলো কেন আছে বলতো তোমরা সাইকেল চালাও প্রায় সবাই তোমরা গ্রামের ছেলেমেয়েরা শহরের ছেলেমেয়েরাও অধিকাংশ কিন্তু ছোটবেলায় সাইকেলটা শেখে কেন শেখো শিখতে গেলে তো পড়েও যাও কই তোমরা তো ভয় পেয়ে ছেড়ে দাও না তোমরা আবার গ্রামে অনেকে গাছে উঠতে পারো সাতার কাটতে পারো কত গুণ আছে কেন জানো তো তোমাদের এগুলোর পেছনে কি সাহস আছে আর তোমাদেরকে যিনি শেখাচ্ছেন স্বামী বিবেকানন্দ তারও খুব সাহস ছিল অত্যন্ত সাহসী ছিলেন কেমন সাহসী জানো তো ওনার ছোটবেলা একটা গল্প বলি এই তোমাদের বয়সী তখন আসলে কি হয় দেখবে তোমাদেরকে কেউ হয়তো বললে যে এই খাবারটা খাস না এই খাবারটা খেলে পেটের অসুখ হয় তোমরা বিশ্বাস করে নাও কেন জিজ্ঞেস করে দেখবে তো এই খাবারটা খেলে পেটের অসুখ কেন হয় আমাকে বোঝাও একজন বললো এই খাবারটা খা এই খাবারটা খেলে শরীরে রক্ত হবে ভালো শক্তি পাবি জিজ্ঞেস করবে কেন কারণ তোমাদেরকে কেউ কিছু বললো ওলো অমুক দোকান থেকে জিনিস কিনিস না ওরা খুব বাজে জিনিস দেয় তোমাকে একজন বললো তুমি অমুক দোকান থেকে জিনিস কিনে ছেড়ে দেবে এতদিন ভালো জিনিস দিচ্ছিল আর একজন বললো তারপর তুমি সেই কথা বিশ্বাস করে গেলে স্বামীজি বলছেন এটা করলে হবে না কি বলছেন যেন বলছেন তুই যাচাই করে নে তোমাকে একজন বললো এই রামু কাকুর দোকানে জিনিস কিনতে যাস না খুব ঠকাচ্ছে দাম বেশি নেয় তুমি রামু কাকুর দোকানেই জিনিসটা কিনতে যাবে গিয়ে দেখবে তো ওই যে খাতাটা কিনে নিয়ে আসলে বারো টাকায় অন্য দোকানে যাচাই করে নাও ওই খাতাটার দাম বারো টাকা নিচ্ছে না এগারো নিচ্ছে না তেরো নিচ্ছে দেখলে অনেক দোকানে তেরো নিচ্ছে রাবু কাকুই কম নিচ্ছে বলো তো তোমাকে কেউ বুদ্ধি দিল আর তুমি তার কথায় নেচে যাবে তিনি বলছে না না যাচাই করে নেবে শোনো যাচাই করার গল্প উনি ওনার বন্ধুদের নিয়ে এই পাশের বাড়ি একজন বয়স্ক লোক ছিলেন বুড়ো মানুষ তার বাড়িতে চাপা গাছ ছিল বাগানে চাপা গাছে খুব দোলা দোল খেলতেন আর ছোট ছেলে সব আরে সব দুরন্ত ডানপিটে ছেলে তো ও তো শান্তশিষ্ট ছেলে নন আমাদের নরেন্দ্রনাথ আর তার বন্ধুরাও তাই তো বুড়ো মানুষটা আর ঘুমোতে পায় না এতগুলো ছেলে এসে চিৎকার ছে করে যতবার বকে এরা কিছুতেই কথা শোনে না এই তোরা আসবি না বাগানে ঢুকবি না ও কে কার কথা শোনে তোমরাও মাঝে মাঝে করো তারপরে একদিন বলছে ওই নরেন্দ্রনাথ কিছু বলেনি বন্ধুদের বন্ধুদেরকে ডেকে বলছে শোন শোন ওই গাছটায় না ব্রহ্মদত্তি আছে দত্তি আছে দৈত্য কি করে জানিস এই ছোট ছোট ছেলেগুলো যারা গাছে দোলে তাদের এসে ঘাটটা মোটকে দেয় ভূতের নাম শুনেছি তো ভূত ঘাড় মোটকে দেবে আর দুলিস না বাবা হ্যাঁ ছেলেগুলো সব ভয় পেয়ে গেছে নরেন পরের দিন এসে দেখছে কোনো বন্ধুরা আসেনি ডাকতে চলে গেছে এ চ সময় হয়ে গেছে গাছে দুলতে হবে বলছে না যাব না কেন না যাব না বল কেন বলছে ওই মানুষটা বলেছে যে গাছটায় দৈত্য আছে ভূত আছে একদম দুললেই ঘাড় মোটকে দেবে তখন বলছে আচ্ছা চ আমার সঙ্গে চ তবে দুলতে হবে না তোরা নিচে থাকবি আমি দুলবো তোরা দেখতে পাবি যে আমার ঘাটটা মোটকে দিচ্ছে ওই নরেন তুই করিস না ওই না তোরা নরেন গাছে উঠেছে আর দিব্যি দোল খুলছে আরো আরো বেশি করে দোল তুলছে কয়েকটা ডালও ভেঙে দিয়েছে গাছে মানে যেহেতু ওই বুড়ো মানুষটা করেছে বলছে কয়েকটা ডালও ভেঙে দিয়েছে নিয়ে এবারে ছেলেগুলোকে বলছে এই দেখতো আমি ঠিক আছি না আমার ঘাটটা কেউ মোটকে দিয়েছে না তুই ঠিকই আছিস নেই তা গাছ থেকে লাফিয়েছে বলছে ওরে তোরা কি করে ভাবলি যদি ঘাটটা মটকাতো তাহলে এতদিন ধরে আমরা দুলছি আমাদের মোটকে দিত না আর এই বুড়ো লোকটা বলে দিল তুই বিশ্বাস করলি নিলি তোরা সব সময় যাচাই করে নিবি যাচাই করে নিবি কে কি বলল তাতেই কিন্তু হবে না যেমন তোমরা হয়তো মশলা মুড়ি খাচ্ছ চপ খাচ্ছ বলো ও বাবা হাবুদাদুর দোকানে চপ খুব ঝাল চপ বাবা এনো না তুমি বাবাকে বললে তার আগের দিন পর্যন্ত হাবু দাদুর দোকানে চপ বাবা নিয়ে আসতো খেতে তো বাবা বলছে হ্যাঁ কালকেও তো নিয়ে এসছিলাম দাদুর চোখ দোকানের চপগুলো খুব ঝাল হয় ওখানে খেতে হবে না তোমরা এই গল্পটা শুনে কি বুঝলে যে বন্ধুগুলো এগুলো তো গল্প নয় ঘটনা তাহলে আমাদের নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ ছোটবেলাতে কি হতো ওই যে বন্ধুগুলো আর ভয়ে গাছে ওঠেনি তারপর থেকে আবার উঠেছিল ওই বুড়ো মানুষটা দেখলো এদেরকে আর ওই ভয় দেখিয়েও কিছু হলো না তার মানে তিনি বুঝিয়ে দিলেন বন্ধুদের ওরে তোরা বোকার মতো যে যা বলবে বিশ্বাস করে নিবি তেমনি তোমার বাবাই তোমাকে বলে যে তুই যে বললি তোর বন্ধুরা বলেছে তুই নিজে খেয়ে কি দেখেছিস বুঝি না ঝাল নেই তাহলে বন্ধুরা বললার বিশ্বাস করেনি তার মানে আমাদের সব সময় তোমরা আরো বড় হবে তো সময় বইয়া যায় নদীর স্রোতের প্রায় নদীর স্রোত যেমন জল বয়ে যাচ্ছে যাচ্ছে খুব ফাস্ট আর এই দেখো না এই আজকেই তোমার সেপ্টেম্বর এক তারিখ এই দেখতে দেখতে দেখবে সেপ্টেম্বরের তিরিশ তারিখ চলে এসছে তাড়াতাড়ি সময়টা পেরিয়ে যায় বলো এই তোমরা ক্লাস ফাইভে ছিলে এই দেখতে দেখতে ক্লাস সিক্স হয়ে যাবে সিক্সের ছেলেমেয়েরা সেভেন হয়ে যাবে তাহলে তোমরা কিছুদিন পরেই তো মাধ্যমিক পাস করবে উচ্চ মাধ্যমিক পাস করবে কলেজে তারপর চাকরি করবে কত বড় হয়ে যাবে তখন তোমাদের কত লোক কতভাবে বলবে যে ওই মানুষটা খুব ঠকায় ওই মানুষটার কথায় বিশ্বাস করো না কিংবা ওই মানুষটার দোকানে যাবে না তোমরা কেন সেটা ভাববে এখনো যেমন খাতাটা দেখে নাও বারো টাকা দিয়ে একটা খাতা কেনো না একটা দোকানে কি হবে এক টাকা বেশি লাগবে একবারই ঠকবে কিন্তু অমুক কাকুর দোকানে বেশি দামে জিনিস নিচ্ছে কেউ বললো আর তোমরা বিশ্বাস করে নিলে স্বামী বিবেকানন্দ বলছেন তুমি এ বলছে ও বলছে মামা বলছে স্যার বলছে দাদু বলছে বিশ্বাস করবে আর তুমি নিজে একটু যাচাই করে দেখবে না চিন্তা করে দেখো আর সব থেকে বড় কথা হচ্ছে যারা বলছে তারা সত্যি বলছে না মিথ্যে বলছে কি করে জানলে তাও তুমি বলবে আমরা মিথ্যে কথা বলি না না আমরা মিথ্যে কথা বলি না মাঝে মাঝেই তো বলি আর চেষ্টা করতে হবে ওই মাঝে মাঝে মিথ্যে কথা ধরো তুমি একশো দিনের মধ্যে আশি দিন সত্যি কথা বলো কুড়ি দিন মিথ্যে কথা বলো তা চেষ্টা করতে হবে যদি ওটা নব্বই দিন সত্যি কথা বলা যায় দশ দিন মিথ্যে কথা করতে করতে এমন হতে পারে একটা সময় তুই মিথ্যে কথা বলতেই পারছ না মানে মিথ্যে কথা একটা মুখ দিয়ে বেরোচ্ছিল আবার ঢুকে গেল তোমরা ইয়ে খেয়েছো চিউগাম গাম বাবল গাম অনেক ছেলেমেয়েরা ছোটবেলায় খায় তোমরাও খাইছো হয়তো ওই যে একটা সময় চিকলেটস বলতো গাম পাওয়া যায় বাবল গাম পাওয়া যায় ওগুলো এমনি করে খায় আবার মুখ দিয়ে বার করে আবার ঢুকিয়ে নেয় তো তোমাদের মুখ দিয়ে একটা মিথ্যে কথা বেরোচ্ছিল আবার ঢুকে গেলো কেন ঢুকলো কারণ স্বামী বিবেকানন্দ বারবার বলছেন যতটা সম্ভব তুমি সত্যি কথা বলো সত্যি যাই করবে একটা জিনিস ভাবো না তুমি স্কুলে গেছো স্কুলে গেছো তোমাকে হয়তো কোনো হেড মাস্টার বলেছেন যে এই ঘড়িটা তুই নিয়ে যা নিয়ে অমুক মশাইয়ের কাছে দিয়ে আয় ওখানে একটা প্রতিযোগিতা হচ্ছে ঘড়িটা লাগবে সময় দেখবে হয়তো তোমাদের কবিতা প্রতিযোগিতা হচ্ছে তোমরা আবৃত্তি বলবে সময় লাগবে দু মিনিট বা তিন মিনিট ঘড়িটা দিয়ে দিয়েছেন তুমি ঘড়িটা নিয়ে হঠাৎ তোমার হাতে পড়ে গেল হতে ছেলের সঙ্গে ধাক্কা লাগলো বা যাই হোক পড়ে গেল ভেঙে গেল এবার তুমি গিয়ে আবার হেডমাস্টার বাসের কাছে গেলে গিয়ে বললে আমার ঘড়িটা হোচট খেয়ে বা থামে লেগে বা একটা ছেলের গায়ে লেগে হঠাৎ করে আমি দেখতে পাইনি হাত থেকে পড়ে গেল ভেঙে গেল যা হয়েছে গিয়ে বলল উনি তোমাকে দুটো বকলেন এমন হতে পারে তার থাপ্পড় দিলেন একটু কানটা বলে দিলেন মনে করো তোমার খুব রাগ হবে কিন্তু স্বামীজি বলছেন তোমার রাগ হোক একটু কষ্ট হোক তুমি যেটা হয়েছে তুমি সেটাই বলো এবার তুমি গিয়ে যদি ওনাকে বলো না আমি যাচ্ছিলাম ঘড়িটা ওখানে রেখেছিলাম ওখানে তো জল খেতে গেলাম কলে কে এসে গড়িটা ফেলে দিল আমি দেখতে পেলাম না দূর থেকে ছেলে চলে গেল গেল এই যে মিথ্যে কথাটা বললে তার ফলে কি হলো স্বাভাবিকভাবেই এটা একদিন এবং বললে তুই খুব আনন্দ আমি স্যারকে বেশ ঠকালাম পরের দিন হয়তো একটা জায়গায় দুটো মিথ্যে কথা বললে করতে করতে তুমি যখন চাকরি করছো অফিসে তখন তুমি অনেককে অনেক মিথ্যে কথা বলো কিন্তু বেশিরভাগ লোকই তো বুঝতে পারবে এবার তুমি ধরা পড়ে যাচ্ছ তোমাকে আর কেউ বিশ্বাস করছে না তখন দেখলে অফিসে তুমি একা অন্যরা মধ্যে কথা বলে তোমার ওই মিথ্যে কথা বলার জন্য তোমাকে সবাই দূরে সরিয়ে দিয়েছে তোমার আর কেউ বন্ধু নেই আর দেখো স্বামী বিবেকানন্দ আমাদের নরেন্দ্রনাথ ছোটবেলার বিলে সে স্কুলে ক্লাসে গেছেন তোমরা যেমন ক্লাসে যাও কেমন হয়েছিল যেন ছোটবেলায় ছেলেদের কত তোমাদের তো মাঝে মাঝে রাগ হয় দুঃখ হয় বেশি হবে তো ছোটবেলায় রাগ দুঃখটা বেশি হতেই পারে যোগ ধরবে স্যার বকলে গায়ে লাগবে দিদিমণি যদি থাপ্পড় মারেন কষ্ট হয় তো উনি যেমন ক্লাসে গেছেন ক্লাসে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন মাস্টারমশাই উনি উত্তর দিয়েছেন উত্তরে ঠিক উত্তর দিয়েছেন আর মাস্টার মশাই হয়তো কোনো কারণে উত্তরটা সঠিক বুঝতে পারেননি অথবা তার হয়তো সঠিক উত্তরটা জানা ছিল না এটাও হতে পারে যাই হোক উনি নরেনকে বলেছেন তোর উত্তরটা ভুল বলে নরেনকে মেরেছেন তখন বেদ দিয়েও মারা যেত বেদ দিয়ে মারা আজকাল প্রায় উঠে গেছে তো ওই বেদ দিয়ে মেরেছে তারপর উনি কাঁদছেন কাঁদতে কাঁদতে বলছেন আমি তো ঠিক উত্তর দিয়েছি উত্তরটা তো এটাই হবে দুবার তিনবার বলেছেন আর যতবার বলছেন আমি ঠিক উত্তর দিয়েছি উনি আরো বেশি করে মেরেছেন মাস্টার মশাই তাহলে তোমরা বুঝতে পারছ নরেন্দ্রনাথের কিন্তু কোনো দোষ নেই মাস্টার বসে এক্ষেত্রে ভুল করছেন ভুল তো আমরা সবাই করি যে কেউ তুমিও তো মাস্টার হতে পারো এবার ভেবে নাও তুমি আজকে কিন্তু স্কুলে পড়ছ বড় হয়ে তুমি কোথাও পড়াতে পারো তাহলে তুমি যখন মাস্টার হবে আর কেউ বলছে যে স্যার আমি ঠিক উত্তর দিয়েছি তুমি তাকে মারতে শুরু করো না আগে দেখে নাও এমন হতে পারে হয়তো ছেলেটি ঠিক উত্তর দিয়েছে তুমি নিজে উত্তরটা খোঁজো খুঁজেই দেখো যে ঠিক উত্তর তাহলে তাকেই ছেলেটিকেই বুকে জড়িয়ে নাও আর যদি উত্তরটা ভুল হয় তাকে উনি মারধর করো না তখন তুমি বড় হয়েও কিন্তু বিবেকানন্দকে লাগবে এখন লাগবে বড় হয়েও লাগবে বুড়ো হয়েও লাগবে মানে সারা জীবনই লাগবে উনি কিন্তু বলছেন যে যে মাস্টারমশাই তুমি যদি মাস্টারমশাই হও তা তোমাকে ওই ছেলেটার কথাটা বুঝতে চেষ্টা করতে হবে আচ্ছা ছেলেটা কেন এমনি বলছে আচ্ছা ওর ভুলটা কি করে ঠিক করানো যায় তাকে কিন্তু ঠিক করানোর চেষ্টা করতে তুমি তো মেরে দাও আর খুব বকো ও তো তোমার কাছে ভয় পাবে তাহলে তুমি মাস্টারমশাই হও কিন্তু ভালো মাস্টারমশাই হলে না আর এখন ছাত্র হও কিন্তু তুমি ভালো ছাত্র হলে না দুটোই ভালো হতে আর পারবেও তোমরা কেন পারবে বলো তো তোমরা তাকেও একেবারে শক্তিশালী করে দেয় যে ফুটবল খেলতে প্রথমে পাটা কাঁপে সেও ভালো খেলোয়াড় তৈরি হয়ে যায় তোমাদের মধ্যে যে সাইকেল চালাতে ভয় পাও না স্বামীজির কথা ভাববে দেখবে সাইকেল চালাতে গিয়ে সাহস পাচ্ছ একেবারে তোমরা নিজেরা ওই যেখানে পড়ো না স্বামীজির একটা ছবি রাখবে দেখবে তার দিকে তাকাবে তোমার পড়ায় মন চলে আসবে এগুলো কিন্তু ম্যাজিক নয় সত্যি করে দেখতে হবে তো তারপর উনি তো খুব মেরেছেন মাস্টার ওরা একদম শরীরের পিঠ থেকে রক্ত বেরোচ্ছে পা থেকে হাত থেকে এবার উনি বাড়িতে এসে মাকে বলেছেন তো মা এত রক্ত দেখে বলছে কি হয়েছে বলছেন আমি পুরো স্কুলে ঘটনাটা বলেছেন আমি উত্তর দিয়েছিলাম তারপরে মাস্টারমশাই আমাকে আবার উত্তরে ঠিক তাতেও উনি মেরেছেন তখন তার মা কি বলেছেন জানো তার মা বলেছেন তোমরাও তোমাদের মাদের বলতে পারো যে তার মা কি বলেছিলেন তার মা বলেছিলেন দেখ যদি তুই জানিস যে তুই যেটা বলছিস সেটা সত্যি তাহলে যদি তোকে একটু শাস্তি পেতেও হয় তবু কিন্তু সত্যি থেকে সরে আসবি না মিথ্যা বলতে চেষ্টা করিস না মানে তুমি ঘড়িটা হাত থেকে পড়ে ভেঙে গেছে তোমার হোচট খেয়ে বা কোনো বন্ধুর সঙ্গে দায়ে লেগে গিয়ে তুই সেটাই বল তুমি শুধু শুধু মিথ্যে কথা বলে হেডমাস্টার মশাই দুটো বকতে পারেন তোমাকে তো বিরাট কিছু একটা শাস্তি দিয়ে দেবেন না তোমাকে আর পুলিশের কাছে নিয়ে যাবেন না কি হয়েছে একটা ঘড়ি আমার তোমার হাত থেকে পড়ে যেতেই পারে আর স্বামী বিবেকানন্দ খুব মজা করতেন জানো তো ছোট থেকে বড় পর্যন্ত সবসম যেমন দুষ্টুমি করতেন ছোটবেলায় আবার যেখানে কেউ গণ্ডগোল করছে সেখানে গন্ডগোলটা বিটিয়ে দিতেন আবার কেমন দেখো ওই ছোট থেকেই তার এমন সাহস একবার কি হয়েছে শোনো একবার ওই তোমরা তো ব্যায়াম করো না অনেকে জিমনেসিয়াম আছে তো এই যে ব্যায়াম সমিতি থাকে অনেক জায়গায় চর্চা করে আমাদের গ্রামে টামে অনেকেই কিন্তু ব্যায়াম করে তো ওখানে একটি ব্যায়ামাগার ছিল তো সেখানে একটা বড় লোহার দোলনা ওটাকে দোলাবার ইয়ে করছে দাঁড় করাবার চেষ্টা করছে একা পারছেন না বিরাট ভারী তো কম বয়সী ছেলে এবার কয়েকজনকে ডেকেছেন তখন একজন তখন তো ইংরেজ একজন ইংরেজ নাবিককে পেয়েছেন তার তো শক্তি আছে তাকেও এবার কোনো কারণে উনিও সাহায্য করছেন ওই লোহার ওই বিরাট দোলনাটা এক পাশ করে ওই ইংরেজ নাবিকটার মাথায় গিয়ে পড়েছে আর বিরাট জোর আঘাত খেয়েছে তুমি চিন্তা করো একটা শাবল কি কোদাল এসব যদি আমাদের কোথাও লাগে স্বাভাবিকভাবে হাতুড়ি তাহলে কেমন হবে লোহার ওই দোলনা বিরাট ভারী ওই নাবিকটার একদম আহত হয়ে গেছে খুব রক্ত বেরোচ্ছে না হঠাৎ করে ভয় পেয়ে পালিয়ে যাবে না বা অন্য বন্ধুদের ছেড়ে দিয়ে মানে একজন বন্ধুকে ছেড়ে দিয়ে তোমরা চলে গেলে ওই বন্ধু অসুবিধায় পড়ুক তাহলে তোমরা ঠিক বন্ধু নও অন্যরা চলে গেল পালিয়ে ভাবছে পুলিশের কাছে চলে যাবে আমাদের শাস্তি হয়ে যাবে নরেন্দ্রনাথ কিন্তু ইংরেজ নাবিকটাকে ডেকেছিল আর ছিল নাবিকটা সাহায্য করতে গিয়ে নিজেই আহত হলেন নরেন্দ্রনাথ কি করলেন কাপড় ছিঁড়লেন নিজের কাপড়টা ছিঁড়লেন ছিঁড়ে ওই যে রক্ত পড়ছিল সেটা ভালো করে কষে বাঁধলেন বাঁধে ততক্ষণ কিন্তু নাবিকটি অজ্ঞান হয়ে গেছে আর অন্য ছেলেখেরা ভেবে যে মারা গেছে কম বয়সী ছেলে ভেবে মারা গেছে মরে গেছে পালিয়েছে ভয়ে এবার তো পুলিশ চলে আসবে আর নরেন্দ্রনাথ কিন্তু ভয় তো পানিনি তখন যা করতে হবে তাই করছেন প্রথমে কাপড় ছিঁড়ে ওই রক্তটা ওই জায়গাটা আমাদের দেখবে এখনো এটা হয় ওই ওই জায়গাটা বেঁধে দিতে হয় একদম অনেক সময় গাঁদা ফুলের পাতা দিয়ে করতে হয় যা যা পাবে তারপরে খুব জলের ছিটে দিয়েছে। অজ্ঞান হয়ে গেলে জল দিতে হয় চোখে মুখে জল দিতে হয় তার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে এসছে আস্তে আস্তে এবার আরো দু একজনের সাহায্য নিয়ে তাকে ওখানে একটা স্কুল ঘরে সাত দিন ধরে রেখেছেন তাকে নিজে সেবা করেছেন সেবা করে সাত দিন ধরে যত্ন করে তাকে সুস্থ করে তুলেছেন ওই নাবিকটিকে সুস্থ করে তুলেছেন তারপর বন্ধুদের কাছে অন্যান্যদের কাছে কিছু টাকা ধার চেয়েছেন চেয়ে ওই মানুষটির হাতে কিছু টাকা দিয়েছেন তারপর তাকে বিদায় দিয়েছেন যখন শক্তি আর আরেকটা কি আমি যে মানুষটাকে সাহায্য নিচ্ছিলাম সেই মানুষটার বিপদ হলো আমি তাকে ফেলে দিয়ে চলে গেলাম তাহলে আজকে তোমরা যে স্কুলে পড়ো যে গ্রামে থাকো যে পাড়াটায় থাকো ওখানে কারো না কারো তো অসুবিধা হতেই পারে তুমি দেখতে পাচ্ছ যে তোমার ওখানে কল থেকে টিপে জল তুলছে এক বালতি যেখানে কুয়ো আছে কুয়ো থেকে জল তুলছে এবার যিনি তুলছেন তিনি খুব বুড়ো মানুষ তুমি সেভেন এইটে পড়ো তুমি বললে আমি জলটা তুলে দিচ্ছি অনেক জায়গায় আছে যে ওই চাপা কল থেকে টেপা কল থেকে টিউবওয়েল থেকে জল তুলে নিয়ে তারপর ওই গায়ের ঘরে নিয়ে যেতে হবে তার নিজের বাড়িতে গ্রামে কিন্তু প্রত্যেকের বাড়িতে হয়তো কল নেই হতেই পারে আমাদের ভারতবর্ষের অনেক গ্রাম এই ধরনের আছে তোমরাও বিভিন্ন গ্রামে থাকো সব গ্রামেই এক অবস্থা নয় তো তুমি দেখতে পেলে মনে করো তোমাদের ওখানে অমনি অবস্থা তুমি দেখতে পেলে তুমি ওই বালতি করে জলটা নিয়ে তার বাড়িতে গিয়ে পৌঁছে দিলে এবার জেনে এলে যে তাদের দিনে ক বালতি জল দরকার হয় এই দেখলে দু বালতি বলে বলে এলে আমি সারা দিনে দু বালতি জল পৌঁছে দিয়ে যাব আমি আসব বালতিটা নিয়ে পৌঁছে দিয়ে আসব তুমি যদি এটা করো তোমার পড়াশোনার ক্ষতি হবে দেখবে নিশ্চয়ই হবে না তুমি যদি একশো নম্বরের পরীক্ষায় বিয়াল্লিশ পেতে ওইসব করে পরের পরীক্ষায় দেখলে আট নম্বর বেড়ে গেছে তার মানে জল নিয়ে গেলেই আট বাড়ে না কিন্তু ওই যে তুমি যে ভালো কাজ করছো গো কার অসুবিধা তুমি চলে যাচ্ছ তোমার ওই পরীক্ষা হলে গিয়ে ওই প্রশ্ন সঠিক উত্তরটা আপনা আপনি মনে পড়ে যাবে আসলে সেই জন্য মজা হচ্ছে কি বলতো অন্য কেউ তুমি খাচ্ছ আর তোমার বন্ধুটা তাকিয়ে তাকিয়ে দেখছে ওর কাছে খাবার নেই তোমার জিদে খাবারটা ভাগ করতে হবে প্রথম কাজ হচ্ছে খাবো কি আগে আয় আমরা ভাগ করি সবাই খাই এত সব সময় তোমার যে তুমি 7 উঠেছ। তোমার ক্লাস 6 এর বইগুলো আছে 6 এ কোন মাস্টার মশাই কোন উত্তর লিখিয়ে দিয়েছিলেন কয়েকটা আছে আর তোমারই গ্রামের ওই 6 এর কোন ভাই বা বোন তোমাতে এক ক্লাস দিতে পড়ে তার কোনো মাস্টারমশাই কাছে যাওয়া সম্ভব নয় মাস্টারমশাই টাকা দিতে পারবে না তোমার কাছে উত্তরগুলো লেখা আছে ওই খাতাগুলো কি করবে ওই ভাইটার কাছে বোনটার কাছে যাবে বলবে তোরা নেই এগুলো এই তো আমার কাছে উত্তর লেখা আরে আমি তো এক বছরের বড় তোরা এই উত্তরগুলো কর আমিও পড়েছিলাম কোথাও যাওয়ার দরকার নেই যদি তোর অসুবিধা হয় আমি এসে দেখিয়ে দিয়ে যাবো কি সুন্দর বলো এই আমরা যার কাছে শিক্ষাগুলো নিচ্ছি স্বামী বিবেকানন্দ তিনি ভয় পেতেন না সব সময় আসলে আর কি করতেন যাই তো বারবার বলছেন তোমাদের সবাইকে আমাদের সবাইকে বলছেন একটু মনে সাহস রাখো মানে তুমি পরীক্ষা হলে যাবে পরীক্ষার প্রশ্ন দেখে তোমরা ভয় পাও ভয় না পেলে কি হবে তোমরা পরীক্ষা আরো ভালো করবে বলছে ভয় পেও না তার মানে কি হতে বলছেন সাহসী হও। বারবার বিবে সাহসী হও সাহস দরকার তুমি যদি চুরি না করেছো। তুমি অন্যায় না করেছো তোমাকে যদি একজন পরীক্ষা দেওয়ার সময় উঠে বলেন যে তুই কেন পাশের থেকে দেখছিলিস তুমি যদি না দেখেছ তুমি বলবে আমি দেখিনি স্যার উনি রেগে গিয়ে কানটা বলে দিতে পারেন কিন্তু মিথ্যে কথা কেন বলবে তুমি দেখো নি তো দুবার যখন উনি বলবে তোমার এই সৎ সাহস দেখে বাসটা বসে নিজেই বুঝতে পারবেন এই ছেলেটা মিথ্যে কথা বলছে না তখন তুমি বাসে উঠে যদি টিকিট কাটো অনেক জায়গায় বাসে টিকিট দেয় না এ দেখবে বাঁকুড়া জেলা বর্ধমান জেলায় অনেক জায়গায় টিকিট দেয় না আবার অনেক জায়গায় দেয় বাঁকুড়া বর্ধমানেও দেয় অনেক জায়গাতে হয়তো কাছাকাছি দূরত্বে দেয় না টাকাটা নিয়ে নিল আচ্ছা ঠিক আছে তোমার টিকিট হয়ে গেছে যেখানে টিকিট দেয় সেখানে তোমাকে হয়তো নামছো বলো টিকিট কই তোমার টিকিটটা পড়ে গেছে টিকিট কেটেছিলে বাসের ভিড়ে হাতে ছিল হাত থেকে পড়ে গেছে তুমি বলবে আমি টিকিট কেটেছিলাম আমার হাত থেকে পড়ে গেছে কন্ডাক্টার কাকু বিশ্বাস করতে চাইবে না একবার বা দুবার যদি তুমি বলো না একটু জোরে আমি কেটেছিলাম আর তুমি তো সত্যি কথা বলছো সত্যি কথা বলার এমন শক্তি না ওই কন্ডাক্টার কাকু তো মানতে না চাইলেও আরো অনেকে বলবে ও ছেলেটা ঠিক কথা বলছে আসলে সেই জন্যই স্বামী বিবেকানন্দ বারবার বলছেন তুমি সাহসী হও তো কারা সাহসী হয় জানো যারা একটু সত্যি কথা বলে যারা চুরি করে না যারা মানুষকে ঠকায় না তুমি কোনো মানুষকে ঠকাবে কেন শুধু শুধু এখন না তুমি বড় এখনো ঠকাতে পারো তো কেমন ঠকাতে পারো তোমরা চপের দোকানে গেছো ধরো তোমাদের ওখানে একজন বেশ বিখ্যাত চপের দোকান আছে চপ জিলিপি হয় আর চপ জিলিপি খেতে ভালোই লাগে পকুড়ি হয় তোমরা গেছ এবার তোমরা ওরা দোকানে এত ভিড় থাকে তোমাকে শেষে বলল আরে তোমরা এতজন বন্ধু মিলে কতগুলো চপ খেয়েছ আমরা হিসেব রাখিনি বলো তোমরা খেয়েছ হয়তো অতগুলো বন্ধু মিলে পঁচিশটা বললে এই কটা হবে বাইশটা তিনটে চপের দাম আর ক টাকা বলো এই ন দশ টাকা তোমরা ওই মানুষটা বিশ্বাস করে নিল তোমরা ঠকালে এইটা স্বামীজি বলছেন তুমি কাউকে ঠকাবে না বরং তোমাদের মধ্যে যদি কেউ বলে বাইশটা তুমি যদি গুনেছো পঁচিশটা তুই না রে তোর ভুল হয়েছে আমরা পঁচিশটা খেয়েছিলাম ব্যাপারটা আমরা চেষ্টা করব ঠিক এইভাবে যেমন ভাবে স্বামী বিবেকানন্দ তোমাদের বয়সে ছিলেন তোমরাও ওনার মতো অমনি থাকো উনি বড় হয়ে কত কি করলেন তোমরাও বড় হয়ে অনেক কিছু করবে তোমরা যখন অনেক ভালো ভালো জায়গায় থাকবে ওই গ্রামগুলোতে আসবে কত কাজ করবে বলতো যেখানে গ্রামের রাস্তাগুলো হয়তো ভালো হয়নি তোমরা ওই রাস্তাগুলো ভালো করে দিলে ওখানে দেখলে যে সে সেবার হয়তো গ্রামে ভালো চাষ হয়নি যারা চাষ করে খান সেই মানুষগুলোর কাছে গেলে তোমরা চিন্তা করছো কেন আমরাই তো গায়ের ছেলে আমরা তোমাদের যে চাষ হয়নি যা অসুবিধা এটা এবার আমরা দেখবো তোমাদের এমনি এক একজন তোমরা না এই বিবেকানন্দ মতো হবে তোমরা ফাইভে এ পড়ো সিক্স এ পড়ো সেভেন এ পড়ো এই ধরনের ছোট ছোট ছেলেমেয়েরা তোমরা যতটা সম্ভব ওই ভাবতে হবে কি না আমি মনে ভয় রাখবো না যেমন গাছ এ উঠতে পারি ভয় পাই না তেমনি পড়াশোনাতেও ভয় পাবো না আমি পারবো আমি পরীক্ষায় ভালো করব একদম ভাববে না ভালো করব না দেখবে আস্তে আস্তে আরো ভালো হবে যা ভালো করছো আরো ভালো হবে আর তুমি একা ভালো করলে হবে না তোমরা সবাই ভালো করবে তবেই তো আনন্দ বেশি একটু সত্যি কথা বলার চেষ্টা যেমন স্বামীজি করেছেন কখনো কোনো শাস্তি পেতে হতে পারে আবার আমরা দেখলাম ওই লোকে যা বলবে বিশ্বাস করবো না যা যাচাই করবে পরীক্ষা করবে কেউ বলল। চপে খুব ঝাল দিয়েছে বললো দেখে আসি দাদুর দোকানে চপটা খেয়ে ঝাল বেশি না কম তারপর বলবো বললো ওর দোকানে খাতার দাম বেশি নাই আচ্ছা কিনে তো দেখি তারপর পাঁচটা দোকানে যাচাই করে নেব এই যাচাই করে নেওয়ার অভ্যেসটা এখন থেকে করতে হবে তাহলে পরে লোকে গেও তোমায় চট করে ঠকাতে পারবে না তুমি যেমন কাউকে ঠকাবে না আর লোকে তোমায় ঠকিয়ে দেবে সেটাও হতে দেবে না নিজেকে বিশ্বাস করবে দেখবে এই করতে করতে তোমাদের মনে হবে যে আমার বন্ধুটা যে পড়া পারছে না তাকে বুঝিয়ে দেব ওর বাড়িতে হয়তো ভালো খাবার জোটে না তাকে আমি যদি কোনো বাড়িতে ঘুগনি হলো তার বাড়িতে ঘুগনিটা দিয়ে দুজনে ওদের বাড়িতে বসেই খাব আর স্কুল থেকে এসে মাকে জিজ্ঞেস করব মা তুমি খেয়েছো দেখি তো তুমি খেয়েছো কিনা সত্যি কথা বলো তো যে মা নিজে না খেয়েও তোমার জন্য এত কষ্ট করছেন এবার তুমি মাকে জোর করে খাওয়াতে শিখলে তখন দেখলে মায়ের চোখ দিয়ে জল বেরোবে ওটা আনন্দের জল তোমরা স্বামী বিবেকানন্দের কথা এতক্ষণ শুনছিলে তোমরা খুব ভালো ছেলে মেয়ে আরও ভালো হবে কারণ স্বামী বিবেকানন্দ তোমাদেরকে আরো অনেক অনেক ভালো করবেন তোমরা সবাই ভালো থেকে আমরা আবার পরে নিশ্চয়ই তোমাদের কাছে কিছু কিছু শুনব এমনিভাবে আমরা এই পাবড়া বিবেকানন্দ সেবা সমিতির দাদারা সবাই মিলে কি সুন্দর ব্যবস্থা করেছে দেখো আমরা সবাই যেন এইভাবে স্বামী বিবেকানন্দের কথা তোমাদের থেকে যারা বড় তারা শুনবে তারা শুনবে এইভাবে সবাই এগিয়ে যাব সবাই ভালো থেকো অনেক ভালোবাসা শুভেচ্ছা তোমাদের জন্য আর ভগবানের কাছে প্রার্থনা তোমরা খুব ভালো মানুষ হও জয় স্বামীজি